খেতে দারুণ মজাদার নরম তুলতুলে পাঁচ মিনিটে তৈরি করা যাবে সকাল বিকালের খুবই হেলদি নাস্তা রেসিপি। পুরোপুরি অয়েল ফ্রি একটা নাস্তা রেসিপি, যারা ডায়েট করছেন তাদের জন্য তো মাস্ট বি খুবই উপকার হবে। একটা পরিষ্কার বোল নিলাম, তাতে পৌনে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। হালকা একটু মিষ্টি ফ্লেভার আনার জন্য আধা টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এর সাথে আরো অ্যাড করব টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এই সকল উপকরণগুলো ময়দার পরিমাণের সাথে বাড়িয়ে কমিয়ে নেবেন। সবগুলো উপকরণ একসাথে এবার মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ অনুসারে অল্প অল্প করে নরমাল পানি মিশিয়ে নেব। কখনোই পানিটা কিন্তু আমরা একবারে মেশাবো না। এভাবে অল্প অল্প করে পানি মিশাবো আর চামচ দিয়ে নাড়তে নাড়তে খুব সুন্দর একটি মসৃণ ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় হবে না। চুলায় প্যান বসিয়ে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি, কারণ এই নাস্তার আইটেমটি যাতে তলে লেগে না যায়। এরকম একটা গোল চামচ লাগবে। ব্যাটার থেকে কিছুটা ব্যাটার গোল চামচের মধ্যে নিয়ে এখন আমি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি। এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এক মিনিট পর ফিরে এসে ঢাকনাটা খুলে অপর পাশটাও উল্টে দিচ্ছি, যাতে অপর পাশটাও কাঁচা ভাব না থাকে। 30 সেকেন্ডের মতন চুলায় রাখলে আমার হয়ে যাবে, আর তারপরে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তাকে আমি তৈরি করে নেব। তৈরি করে ফেললাম খুবই হেলদি আর মজাদার, 5 মিনিটে তৈরি করা যায় অয়েল ফ্রি একটি দারুণ রেসিপি। খুবই মজাদার নরম তুলতুলে এই রেসিপিটি কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও চটজলদি 5 মিনিটেই তৈরি করে ফেলতে পারেন। এই নাস্তার আইটেমের বিশেষত্ব একদমই ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। সকাল বিকালের নাস্তা নিয়ে তাই একদমই চিন্তা করবেন না। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন।